ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী ছিলেন না? অবশ্যই নবী ছিলেন। তিনি একজন নবী হওয়ার পরেও তিনি কার আন্ডারে চাকরি করেছেন জানেন? মিশরের রাজার অধীন চাকরি করেছেন। এখন যদি আপনি বলেন যে অনেক মানুষে প্রায় আমাকে ফোন করে বলে সরকারের অধীন চাকরি করব কিনা, আমি তাকে কি উত্তর দেব? যদি একজন নবী যদি সরকারের অধীন চাকরি করতে পারেন, আপনার কি সমস্যা হয়েছে? আপনি যেটুকু করেন অতটুকু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এর উপরের যে অংশটুকু আছে ওই জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনার দায়িত্ব পালন করতে পারেন কিনা সে দেখেন, আপনার কর্তব্য আপনাকে যথাযথ পালন করেন, এটাই শরীয়ত চায়, এর বাড়তি জিনিস শরীয়ত চায় না। কিন্তু কিছু মানুষ কি করে, সবাই যে জিনিসটা সেটা হচ্ছে যে যেটা ফরজে আইন এইটাকে ফরজে আইন না রেখে ফরজে কেবায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, বুঝলেন কিনা? ফরজে আইন হচ্ছে প্রত্যেকের তাওহীদের উপর থাকা, ইমানকে বোঝা, প্রত্যেকের ছেলেদেরকে দিনের উপর বড় করা, তার পরিবারকে দিনের মধ্যে রাখা, তার সমাজকে দিনের মধ্যে রাখা করার চেষ্টা করা, যার যতটুকু দায়িত্ব অতটুকু দায়িত্ব অতটুকু কর্তব্য, এটা ফরজে আইন। কিন্তু ফরজে কিফায়া যেটা, যে পরেরটা যদি আমি পারি করব, সেটা শরীয়ত কখনো বাধ্য করে দেয়নি, অথচ আমরা সেটাকে নিজের উপরে বাধ্য করে দিয়েছি। এবং শুধু বাধ্য নয়, এটা না করলে দুই ভাগ করে দিয়েছি। কি ভাগ? যারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে না তারা খেয়ামত দিন করছে, আর যারা কোরআন হাদিসের কথা বলে পড়াচ্ছে তারা হচ্ছে একামত দিন, তারা হচ্ছে না রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চলছে তারা একামত দিন করছে, আর যারা কোরআন হাদিস নিয়ে পড়াচ্ছে, দিন পড়াচ্ছে, শরিয়া পড়াচ্ছে, তারা আল্লাহর দিনের কথা বলছে, তারা তাওহীদের কথা বলছে, এরা খেয়ামত দিন করতেছে, নাউজুবিল্লাহ। এই ভাগ তোমাকে করতে বলছে কে? এই ভাগ কে করে দিল? এই ভাগ করে দিয়ে আমাদের আজ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। অথচ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারাটা হচ্ছে ফরজে কিফায়া, যদি করতে কেউ পারে আলহামদুলিল্লাহ, এমনকি যদি কেউ করতে নাও পারে তার কোনো গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি সর্বোচ্চ বলা পর্যন্তই আপনার যথেষ্ট, যে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করতে হবে। আল্লাহর বিধানকে সারা দুনিয়া যেখানে যে শাসক আছে সে যেন বাস্তবায়ন করে, এটা আপনি বলবেন মুখে, তার কাছে বলা পর্যন্ত যথেষ্ট। করতে না পারলে আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু কেউ যদি তাওহীদ না মানে, কেউ যদি আল্লাহ শরীয়ত না মানে, কেউ যদি নিজের জীবনে শরীয়ত বাস্তবায়ন না করে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে চলে, আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? কখনো ছেড়ে দিবে না। তাহলে একজন মানুষ বুঝতে হবে ফরজে কিফায়া বরং ফরজে আইন একটা একটা বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। আজ মানুষ আজ এমন জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যে জিনিস আমাদের সর্বসালীন এটা নিয়ে ব্যস্ত হতো না। তারা সর্বদা কি করতো? তারা জীবন নিয়ে তারা সবসময় চিন্তা করতো, তারা ব্যক্তির জীবন নিয়ে চিন্তা করতো, সমাজ তাদের অধীনস্থদের নিয়ে চিন্তা করতো। তারা বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে স্তর বেঁধে দিয়েছেন, আমাকে সর্বোচ্চ স্তরে না যেতে পারলেও যতটুকু আমার ক্ষমতা অতটুকু যেন আমি বাস্তবায়ন করি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন এবং এটাই কোরআন এবং সুন্নাহ নির্দেশনা। অথচ আমরা একামতে দ্বীনের নাম দিয়ে দুনিয়া সব করি, এই মানুষগুলো তাদেরকে তাওহীদের সংজ্ঞা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। এদের অধিকাংশই আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা রাখে না, আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, এর অধিকাংশই আল্লাহ তাআলার উলুহিয়াত এবং রুবুবিয়াত পার্থক্য করতে পারে না। এই মানুষগুলো জীবনে সবসময় এরা মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখবেন, এই পথভ্রষ্টতার দিকে যখন যারা যাচ্ছে, তারা কেন যাচ্ছে পথভ্রষ্টতা, আপনি বলতে পারেন নিয়ত তো তাদের ভালো, নিয়ত ভালো হলে ভালো পাওয়া যায় না। একটা একটা কায়দা মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে নিয়ত ভালো হলে সব পাওয়া যায় না। খারিজিরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তাদের নিয়ত কি খারাপ ছিল? নিয়ত কি ছিল? যে এটা একটা সমস্যা তৈরি করছে, ওরে মারলে পৃথিবী শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এখনকার সময় কিছু মানুষ লেখে অমুককে ওয়াজিবুল কতল হয়ে গেছে, অমুকের মারলে পৃথিবী শান্ত হবে, এই জাতীয় জিনিসগুলো তারা বলতেছে। তাদের নিয়তের ব্যাপারে আমি আক্রমণ করছি না, কাজটা কি ঠিক আছে কিনা, কাজ ঠিক নাই। তাহলে বুঝতে পারছেন আপনি, এই মানুষগুলো যারা আজ দিন প্রতিষ্ঠার নামে বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে, তাদের নিয়তের ব্যাপারে আমার হামলা নাই, কিন্তু কাজটা পুরোটাই ভুল। কারণ ইসলাম কখনো দলে দলে বিভক্ত হইতে বলে না। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? আর আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, টুকরা টুকরা করে দিনকে ভাগ করে ফেলো না।
আজ যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে বেনামে দলীয় বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে মানুষদেরকে ভাগ করে নিচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেগে আছে বিনা কারণে, বিনা কারণে যারা লেগে আছে প্রত্যেকের দিনকে টুকরো টুকরো করে দিচ্ছে। এরা বেশিরভাগ এই দিনকে টুকরো টুকরো করে দিচ্ছে, এদেরকে আপনি চিনে চিনে রাখুন এদেরকে। এদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হচ্ছে, লাভ বেশি হচ্ছে না। এদের দ্বারা যতটুকু ক্ষতি হচ্ছে সেটা পোষানো যাচ্ছে না, কারণ মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহ একটি প্রাণ। এখান থেকে একটা অংশ ভাগ অর্থ হচ্ছে এই দেহ থেকে একটা অংশ চলে যাওয়া, এটা ইসলাম কখনো পছন্দ করে না। প্রত্যেকটি মানুষ উম্মাহ জামা অর্থ হলে প্রত্যেকটি মুসলিম হচ্ছে একটি জামা। এখানে আপনাকে ভিতরে ঢুকে তাদেরকে ইসলাম করবে, তাদের মধ্যে আপনি তাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, তাদের মধ্যে যাবেন ওয়াজ নসিহত করবেন। আপনি যদি বলেন যে না আমি কোথাও যাব না, আমার কাছে যেতে হবে, আমি ক্ষমতায় যেয়ে তারপর করবো, সেটা কোনো দিন হয়ে উঠবে না, আপনার দাওয়াত কোনোদিন কাজে লাগবে না। কারণ হচ্ছে আপনি বুঝেননি কি দিয়ে শুরু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলে দিয়েছেন যে ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমান এবং আমল সালেহ করলে তাদেরকে আল্লাহ দুনিয়ার উপর ক্ষমতা বসাবেন।